রাজ্য পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও রাজধানীতে ডাকাতির দুঃসাহসিক ঘটনা ঘটল। এবার একটি বাড়িতে নয়, পরপর দুটি বাড়িতেই হানা দিল ডাকাতির দল। বৃহস্পতিবার রাতে শহরের বলদাখাল এলাকায় এবং আড়ালিয়া ঘোষপাড়ায় এলাকায় একই রাতে দুই জায়গায় হানা দেয় ডাকাতের দল। সঞ্জয় পাল ও মিহির দেবনাথ এর বাড়ি থেকে রাতের আঁধারে অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। বাধা দিলে অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে কয়েকজন। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্য পুলিশের ডিআইজি অনুরাগ ধানকর। শহরের উপকণ্ঠে একের পর এক ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। দিনের পর দিন এই ধরনের ঘটনায় পুলিশের মুখেও কোনো শব্দ নেই। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় দুইটা থেকে তিনটা নাগাদ শহরের দুই জায়গায় ডাকাতির ঘটনা ঘটে। তার মধ্যে বলদাখাল এলাকায় কেউ আহত না হলেও সেখান থেকে প্রায় স্বর্ণালঙ্কার সহ টাকা নিয়ে যায় ডাকাতের দল। অন্যদিকে আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় মিহির দেবনাথের বাড়িতে ডাকাতের দল ডাকাতি করতে গেলে তাদের বাধা প্রদান করলে তিনজনকে আহত করে ডাকাতের দল। ডিআইজি ও আইজি এবং এসপি তদন্তে নেমেছে। এছাড়াও ডগ স্কোয়াড সহ ফরেন্সিক টিমও পুরো ঘটনা নিয়ে তদন্ত করছে। চুপ করে বো না, যে তারা মারু, তারা কিছু করতাম না, তুই চুপ করে বয়ে থাক, বাবার এই কথা কইছে। তারপর বাবা গিয়ে চুপ করে বইয়ে বুঝতে বুঝছে না, বাবা গোপি লিখে আমি চুপ করে বইতাম, বাবা আমার ডাকতে আসে, ডাকতে পরে বাবার একটা কথা আমি বা হাতে একটা খুব খুশি, একটা যখন মুখে সিপ দিয়ে জুড়ে রাখছে, তারপর বাবা যখন জোরাজুরি করতেছে, তারপরে বাবার এই জায়গা পুরো এমনভাবে খুব দিচ্ছে, এই জায়গা পুরো আলাদা হয়ে গেছে। এরপর খুব দিচ্ছে পরে ওই জানালার মধ্যে গিয়ে বাচ্চা বাচ্চি করতেছে, আমি মা শুনছে, মা আসলে এ করে মা এ করতে গেছে, দায়িত্ব লেগেছে পরে মারে ওইখানে দশে ধরেরা, এরপর মা দৌড়ে দেবো ঘরে গেছে, ঘরে গেছে পরে মারে ভালো আয়া সাবল দিয়ে চাকরি বাইরে এসে সাবল দিয়ে বাইরে এসে, এরপর গলার মধ্যে একটা চেন আসলো, ওই ডটাইন লিয়ে গেছে। তারপর বাবার হাতে খুব হয়েছে, তারপরে আমরা শূন্য বাইরেছি পরে আমার হাজব্যান্ড রয়ে দরজাটা বাইরে ঘর থেকে বাইরেছি পরে এই জায়গাতে একটা বাড়ি দিয়েছে রোড দিয়ে এসে। স্যার আমি তো টের পাইছি না, ওই মারে প্রথমে এসে ধরছে, তো আমি যতটুকু আমি ঘুমে আসলাম, তো তারা ঘরে ঢুকছে, ঘরে ঢুকছে সেটা আমারে প্রথমে আমারে তারা বাঁধছে, আমার একটা গামছা আসলো, গামছাটা খুললে সিটে সেটা আমার বাঁধছে, বাঁধছে সেটা আমার লেপ মধ্যে ডেকে রাখছে, যে আমার যে বাঁধছে এই যে দেখুন আমি পিছনে নিয়েছি, এবার বাঁধছে বাঁধছে সেটা লেপ মূল দিয়ে রাখছে, যাতে আমি না কিছু না দেখি। তারপর তারা কাজ করছে কী দেখিতে নিচ্ছে, তো আমার ঘরে ক্যাশ 50,000 টাকা আসলো, এবং বলদাখাল পালপাড়ায় সঞ্জয় পাল নামের ব্যক্তি ওনার বাড়িতে চারজন স্পেসিফিকলি ঘরে দুর্বলক ঢুকে ওদের বেঁধে টাকা পয়সা এবং স্বর্ণ, তিন ভরির মতো স্বর্ণ এবং 70,000 টাকা ওদের থেকে নিয়ে যায় এবং ওদেরকে দা দেখিয়ে ভয় দেখায় এবং ওদেরকে বেঁধে তারপর ওরা ওগুলো নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় থ্রেট করে যায়, কাউকে বললে ওরা ফার্দার অ্যাকশান নেবে। তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা এসেছি, এসপি ও স্যারও এসছেন, আইজি স্যারও এসছেন, আইজি এলো স্যারে, তো আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গার প্রিন্ট, আমরা সব কিছুই নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিছু কিছু ক্লু পাওয়া গেছে, দেখি আমরা নেক্সট স্টেপে আমরা সেটাকে কাজে লাগিয়ে ওদেরকে আমরা রিলিভ করবো। আড়ালিয়ার ঘটনাটা কী হয়েছে? আড়ালিয়ার ঘটনাটা অ্যাকচুয়ালি আমি পিউ ভিজিট করিনি, ওখানেও এক বাড়িতে ঢুকে এরকমভাবে গোল্ড অর্নামেন্টস আর কিছু ক্যাশ টাকা নিয়ে গেছে এবং একজনকে দা দিয়ে ইনজুর করেছে। উল্লেখ্য, সম্প্রতি ঘটে যাওয়া খয়েরপুর চানমারি এলাকায় ডাকাতির রহস্য এখনও বের করতে পারেনি পুলিশ। এখন দেখার পুলিশ কতটুকু সক্ষম হয় এই ডাকাত দলকে খুঁজে বের করতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।